হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দ্রুত কাশি সারানো সহ সন্ধ্যা মালতে রয়েছে আশ্চর্য ছয়টি ঔষধের গুণাগুণ। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সন্ধ্যা মালতি সবার কাছে খুবই পরিচিত একটি ফুলের গাছ, তবে এটি শুধু যে ফুল ফুটিয়ে শোভা বর্ধন করে তা কিন্তু নয়। এর রয়েছে অনেক ঔষধি গুণও, যা অনেক কঠিন রোগ সহজেই সারিয়ে তোলে। মূলত এটি একটি ঝোপ জাতীয় সপুষ্পক, ঝোল জাতীয় বিরুৎ। এর বৈজ্ঞানিক নাম মিরাবিলিস জালাপা। এই গাছ 1.5 মিটার পর্যন্ত উঁচু হতে পারে ও এদের মূল কন্দাল বিশিষ্ট। কাণ্ড মসৃণ এবং কিঞ্চিত রোমশ, পর্বগুলো স্ফীত হয়। পাতা দেখতে ডিম্বাকৃতি থেকে উপবৃত্তাকার হয়। পাতার দৈর্ঘ্য 5 থেকে 12 সেন্টিমিটার ও প্রস্থ 2 থেকে 6 সেন্টিমিটার। মার্চ ও মে মাসে পর্যন্ত ফুল ফোটে এবং আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে বীজ হয়। অনেকের বসার বারান্দায় কিংবা উঠানে এই গাছ দেখা যায়। আবার রাস্তার ধারেও সন্ধ্যামালতি গাছ খুব সুন্দরভাবেই বেড়ে উঠতে দেখা যায়। এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। এবার চলুন সন্ধ্যামালতি গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক। সন্ধ্যামালতি পাতার রস লাগালে আগুনে পোড়ার উপকার পাওয়া যায়। সন্ধ্যামালতির পাতার রস খেলে কাশি দ্রুত সেরে যায়। শরীরের কোনো স্থানে দাঁত হলে সেই ক্ষত স্থানে সন্ধ্যামালতি ফুলের রস লাগালে দাঁত দ্রুত সেরে যায়। কানে শুলের ব্যথা হলে সন্ধ্যামালতি ফুলের রস হালকা গরম করে কানে দিলে উপকার পাওয়া যায়। সন্ধ্যামালতির শিকড় সিদ্ধ করে এই কাত খেলে পেটের ব্যথার উপকার পাওয়া যায়। সন্ধ্যামালতির শিকড় সিদ্ধ করে এই কাত খেলে শোথ রোগ ভালো হয়ে যায়। তো দর্শক, আপনারা জানতে পারলেন সন্ধ্যামালতির কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে। তাহলে দর্শক, আজকেই লাগিয়ে ফেলুন এই গাছ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।